আসসালামু আলাইকুম দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কোলি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিএনপি স্লোগানে উত্তল ক্যাম্পাস রাবির প্রশাসনিক ভবনে তালা 21 ঘন্টা পর সীতাকুণ্ডের তুলার গুদামে আগুন নিয়ন্ত্রণে শিক্ষার্থী স্থানীয়দের সংঘর্ষের রণক্ষেত্র রাবি বিজেপি মোতায়েন মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল দুপুরে থমথমে রাবি ক্যাম্পাস নারায়ণগঞ্জের চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আটক তিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ পৃষ্ঠ ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু লাহোরে আবার 144 ধারা এবং থাইল্যান্ডে বায়ু দূষণ চরমে হাসপাতালে ভর্তি 2 লাখ মানুষ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইউরোপীয় ইউনিয়নের 7 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসাচ্ছেন বিএনপি নেতারা রোববার সকাল 10টায় ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লিস ওয়েটলি গুলশানের বাসায় এক বৈঠক শুরু হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বৈঠকে ফ্রান্স জার্মানি ইতালি নেদারল্যান্ডস স্পেন ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রশাসনের পদক্ষেপে গাফিলতি ও পুলিশ কর্তৃক শিক্ষার্থী গুলিবিদ্ধের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন তারা রোববার সকাল 10:30টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন ও বিক্ষোভ মিছিল করেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার তুলার গুদামের আগুন 21 ঘন্টা পরে নিয়ন্ত্রণে এসেছে আজ ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ভোর রাতে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আসতে দেরি হয়েছে এখন আর আগুনের শিখা দেখা যাচ্ছে না তবে এখনও ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় বিনোদপুর বাজার এলাকা সংঘর্ষ চলাকালে পুলিশের এলোপাতাড়ি রাবার বুলেটে 20 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 300-এর অধিক শিক্ষার্থী তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এদিকে কালকের ঘটনাকে কেন্দ্রীয় করে আজ রেললাইন অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2022-23 শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ দুপুরে প্রকাশ করা হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার দুপুর 1:30টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে গভীর রাত পর্যন্ত ব্যাপক সংঘর্ষের পর চরম উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসের ভেতরে থমথমে অবস্থা বিরাজ করছে রাতের এই সংঘর্ষে শিক্ষার্থী ও স্থানীয়দের মিলিয়ে 300-এর অধিক আহত হয়েছে এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 84 জন সংঘর্ষ থামাতে দফায় দফায় রাবার বুলেট টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে এদের মধ্যে গুরুতর অবস্থায় এক শিক্ষার্থীকে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যা করে ইজিবাইক নিয়ে পালানোর সময় 3 জনকে আটক করেছে পুলিশ রোববার ভোরে ফতুল্লার চরকাশীপুর এলাকায় এই ঘটনা ঘটে আটককৃতরা হলেন মাহবুব কাউসার ও আমিন তারা একই মালিকের ইজিবাইক চালক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মোহাম্মদ শফিকুল ইসলাম নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন শনিবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদের পাশে নির্মিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ভবনের ছাদে এ ঘটনা ঘটে আরও একবার পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে পাকিস্তান তেহরিক ইনসাফের পার্টির র্যালিকে কেন্দ্র করে 144 ধারা জারি করা হয়েছে বলা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নির্বাচনী র্যালির ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এ খবর দিয়ে অনলাইন জিও টিভি বলছে শনিবার দিবাগত রাতে 144 ধারা আরোপের ঘোষণা দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার কমপক্ষে এক সপ্তাহের মধ্যে এটাই সেখানে দ্বিতীয়বার 144 ধারা আরোপের ঘটনা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে বায়ু দূষণ চরম আকার ধারণ করেছে দেশটিতে বায়ু দূষণ এতটাই প্রকট আকার নিয়েছে যে গত সপ্তাহে থাইল্যান্ডে প্রায় 2 লাখ লোককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এছাড়া রাজধানী ব্যাংককেও কার্যত ক্ষতিকর কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি
প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে বায়ুদূষণের কারণে থাইল্যান্ডে প্রায় 2 লাখ লোক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।